বিএনপি ও জামাতের রাজনীতিতে কোনো বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে অতীতের মতো কোনো ধ্বংস ও সন্ত্রাস করতে গেলে দরে দরে কঠোর সাজা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার 20 জুলাই ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ডুয়েল গেট, ডুয়েল গেজ ডবল লাইন নির্মাণ এবং বিদ্যমান রেল লাইনে ডুয়েল গেজ রূপান্তর শীর্ষক প্রকল্পের আওতায় নবগঠিত 72 কিলোমিটার রেল লাইনে উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী একথা বলেন। অনুষ্ঠানে ঢাকা চট্টগ্রামে নিরবিচ্ছিন্ন ডবল লাইন, 11টি নতুন ভবন এবং 69টি ছোট ছোট রেল সেতু উদ্বোধন করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল, তাই দেশের জনগণ 2008 সালে বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। 29টি আসন পাওয়া বিএনপি 2014 সালে নির্বাচনের আগে নির্বাচন বানচাল করতে 29টি স্থানে রেল স্টেশন আগুন দিয়েছে। সরকার প্রধান বলেন, সন্ত্রাসী বিএনপি জামাতের বিষয়ে দেশের জনগণকে সতর্ক ও সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রধানমন্ত্রী বলেন, হত্যা ও কুর মধ্য দিয়ে যারা ক্ষমতায় এসেছিল তারা দেশকে পিছিয়ে দিয়েছে। বিএনপির ধ্বংস আর সন্ত্রাসের পর পুরো দেশের রেল নেটওয়ার্ক যুক্ত করতে সরকার কাজ করছে। পদ্মা সেতু হয়ে দেশের দক্ষিণাঞ্চলে রেল সেতু সম্প্রসারণের কাজ। সরকার প্রধান আরো বলেন, বিদেশি উন্নয়ন সহযোগীদের বাধা উপেক্ষা করে দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করেই রেল সম্প্রসারণের উদ্যোগ নিয়েছি আমরা। ভারতের সঙ্গে রেল যোগাযোগ বাড়ানোর ফলে আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ হবে বলেও জানান প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় এখনো দেশি বিদেশি ষড়যন্ত্র অব্যাহত আছে জানিয়ে শেখ হাসিনা বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল, এই দলের কাজই হচ্ছে ধ্বংস করা। গণবসতি দেশ হিসেবে ট্রেন চলাচলের চালকদের আরো যত্নবান হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।